আমি পেশাব করে ফেলছি বৌমা, আমার লুঙ্গিটা একটু বদলে দিয়ে দাও বৌমা। কেউ শোনে না আমার কথা। কি হয়েছে? এত বৌমা বৌমাকে ভেবেছেন কিসের জন্য? এই হয়েছে কি আপনার? এত ডাকাডাকি কোত্থেকে আসছে আপনার? আপনি কি শান্তি মতো থাকতে দিবেন না? এই যে এটা, এটা কিনে দেওয়া হয়েছে কিসের জন্য? আমার যদি আপনার কোনো সময় ডাকিতেন তাহলে আপনার খবর খারাপ আছে কই দিলাম। ছোট মেজ আপদ দূর হলো। আর তোমাকে 3 বছর ধরে নেবে রাস্তা তুমি মরো না, আমরা চাই তোমাকে এনে শিয়াল শগুনি খায় রাখ। কি হয়েছে? এত বৌমা বৌমাকে ভেবেছেন কিসের জন্য? ঘরে আপনাদেরকে শুবে পারিনি বসে পারিনি, সারাক্ষণ বৌমা 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 করেন। আমি পিশাব করে ফেলাইছি বৌমা, আমার লুঙ্গিটা একটু বদলা দাও বৌমা। আপনাকে যে কইছি যে আপনি খাইন না, কম করে খান, খালি এত এত খাইবেন আর খালি পিশাব করবেন। ঘরে একটু বসে পারিনি সারাক্ষণ বৌমা বৌমা করেন। আপনার বৌমা নেই ফেলাইছি মা, আমার এই লুঙ্গিটা একটু বদলা দিয়ে যা মা। মেজ বৌমা, ও মেজ বৌমা, আয় মা। এই হইছে কি আপনার? এত ডাকাডাকি কোত্থেকে আসছে আপনার? আপনি কি শান্তি মতো থাকতে দিবেন না? আমি একটু টিভি দেখতেছি আর আপনার জন্য আমি একটা সাউন্ড ভালো করে শুনতে পাচ্ছি না, শুরু করছেন কি আপনি? আমি পেশাব করে ফেলাইছি বৌমা। এই আপনি পেশাব করছেন তো আমি কি করব? আমি কি করব? লুঙ্গিটা বদলা দাও বৌমা। ওরে বাবা রে বাবা, আইসি আমার পেশাব পরিষ্কার করে দিতে। এই আমার এত কিসের ঠেকা পড়ছে যে আপনার পেশাব আমি পরিষ্কার করতে যাব? এই যে এটা, এটা কিনে দেওয়া হয়েছে কিসের জন্য? হ্যাঁ, আমার ডাকার জন্য। আর আমি কেন, শুধু আমি কেন, আর দুইটা বউ নাই তাদের কি চোখে দেখেন না? হ্যাঁ, শুধু আমার বৌমা 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 করে আপনার বাড়ি মাথায় তোলেন কিসের জন্য? শোনেন, আপনার ঠাপ ঠাপ বলে দিচ্ছি, আর একবার যেন আমার ডাকানো হয়। আল্লাহ, এত মানুষে তুলে নেয় এই লোকটা কিসের জন্য বাঁচায় রাখতাম যে এটাই বুঝি না। আপনি যদি আমার এক ডাকছেন আপনার খবর আছে বলে দিলাম। আপনি লুঙ্গি বদলাবে যাবো আমি এখন, নতুন নতুন কেবল বিয়ে হয়ে আইসে এই বাড়ি।
আমার স্বামীর সেবা করব আমি এখন। আমি কি আপনার সেবা করব? স্বামীর সেবাই করবে পেলাম না আবার আপনি। এই যে এরি যে আপনার শাল আপনি কিনে দিয়েছে, এরি বাথরুম করবে পারেন না। আমাকে যদি আপনার কোনো সময় ডাকিছেন তাহলে আপনার খবর খারাপ আছে কই দিলাম। খালি ছোট বৌমা করে। আব্বা কয়দিনই বা আর বাঁচবি কও? এই সময় এই বয়সে আব্বার পর একটু রাগারাগি না করলেই তো হয়। মরে গেলে তো এক পথ হইতো, ওই বুড়া তো মরে না। আচ্ছা আমার কি এত টাকা পড়ে গেছে? এই যে তোমার বাপ যখন তখন পিশাব করতেছে, পায়খানা করতেছে, এই আমার কি এমন দায় পড়ে গেছে যে তোমার বাপরে পিশাব পায়খানা আমি পরিষ্কার করতে যাব? শোনো রোজা, আমি করছি কি, ধরো তোমার আব্বা যদি এই অবস্থা হইতে তাহলে তুমি কি করতে কও? শোনা কথায় কথায় তুমি আমার আব্বা টানতেছো কিসের জন্য? হ্যাঁ আমার আব্বা, আমার আব্বা কি এরকম পড়ে আছে তোমার বাপের মতো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতেছি। না দেখি না, এখনই করা লাগবে। তোমার ওই বাপের বাড়ি থেকে বের করে কোনো জায়গায় ফেলাই দিয়ে আসো তো। কিসের জন্য সব জঞ্জাল ঘরে রাখছো আমি তো বুঝি না। এই এই কি একটা কথা বলে কও, আপন বাপ আমি কোনে ফেলা দিয়ে আসবো কও? আমি তোমার বাপের পায়খানা পিশাব আমি পরিষ্কার করতে পারবো না। আর যদি তুমি যদি না শোনো না, আমি এই বাড়ি থেকে চলে যাবো, তখন তুমি তোমার বাপের সবকিছু পরিষ্কার করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে। এখন প্রচন্ড খিদে লাগেছে, কটা খাবে দাও। ওখানে বাড়া আছে, যা খাও। আমার এখন মুড অনেক খারাপ, যাও তো। এই দাঁড়াও। কি ব্যাপার, তুমি এখানে বাড়ির মধ্যে না থেকে বাইরে এসে দাঁড়াইছো? তোমার সাথে আমার কথা আছে। কথা আছে ভালো কথা, বাড়ির মধ্যে কওয়া যায় না। এই পথে এসে দাঁড়ানো হিসাবে আমি যাচ্ছি, সায়াত খারাপ করে দেয় দাঁড়াও কথা আছে? এ কোন ধরনের কথা? আচ্ছা কি করবে কো? বাড়ির ভিতরে আমি কবলা, এই জায়গায় কব, তুমি কান খাড়া করে শোনো। হ্যাঁ কও, শুনতেছি। তোমার বাপ সারাক্ষণ পিশাব পায়খানা করে, আর সারাক্ষণ আমার চেঁচামেচি করে, এই আসো এই পরিষ্কার করো এই পরিষ্কার করো, শোনো। আমার কিন্তু তোমার ভালো লাগতেছে না। দেখো এখন কি করবে, এখন আমার বাপ তোমার বাপ তো একই, এখন কারো না কারো দেখা লাগবে তো। আমি কিছু শুনবে চাচ্ছি না, আমি চাচ্ছি তুমি তোমার বাপাকে বাড়ি থেকে হাঁটাবে। হয় তোর বাপ থাকবে, নাহলে আমি থাকবো। হয় সংসার করবে চাইবে আমার সাথে, আর বাপকে লিয়ে থাকবে। দেখো বাপ তো এখন বাপ অসুস্থ বিছানায় পড়ে আছে, তাকে তো আমরা মারিয়ে ফেলা দিতে পারি নি। তার সেবার জন্যে কাজের মেয়েও রাখলাম, থাকলে না। এখন তোমরা যদি একটু দেখো, আমরাও যদি দেখি, তাহলে তো আর এই সমস্যাটা হয় না। অত কথা শুনবে চাইনি, হয় তুমি তোর বাবাকে রাখবে, নাহলে আমাকে রাখবে, যে কোনো একজনকে রাখা লাগবে, নাহলে তোর বাচ্চা আমি আইসি চলে যাবো কয়েকদিন। আচ্ছা ঠিক আছে, শোনো আরও ভাই বেরোদা আছে, ওদের সাথে কথাবার্তা বলে আমরা একটা সিদ্ধান্ত নেব না। তুমি রাগ করে না, দিতে পারো কাজ করো, দাও। আমার বাপ ঘুরে মানুষ, হাঁটাচলা করে পারে না, তুমি দেখবে না কে দেখবে কও? শোনো তোমাকে সাফ সাফ আমি একটা কথা কই দিচ্ছি, তোমার বাপের একটা ব্যবস্থা করবে, নাহলে কিন্তু আমি এই বাড়িতে চলে যাব না। এই যে দেখো আমি বাপের সওয়াল, ছাওয়ালয় বাপের কি ব্যবস্থা করবো কাউ, তা তারা মানছে কি কবে? আইসকির মধ্যেই তোমার ব্যবস্থা করা লাগবে, নাহলে এই বাড়িতে আমি সত্যি কথা চলে যাবো না আইসকি। আচ্ছা হয়েছে হয়েছে, ভাইরা আসুক, ভাইয়ের সাথে কথা কই, তারপর একটা ব্যবস্থা হবে নি। তুমি রান্না বান্না করে নিয়ে আসো, আমি ঘরে গেলাম। আচ্ছা যাও। শোন তুই তোর ডাক কইছিস, আমি আমার ডাক কইছি,
ওডাকো কয়েছে এরা তিন ভাই এক ভাইও আমার তিনজনে কোনো কথাই গুরুত্ব দিচ্ছে না, কানে দিচ্ছে না। ঠিক আছে, এখন উড়ে কোনো কথা আমরা শুনবো না, আমরা তিনজন যের বুদ্ধি হয় সেটি করবো, এই তিনজনে একজনে এবার থাকবো না, চল। হ, তুমি ঠিকই কইছো ভাবি। দেখো আমরা এই সংসারে কিসের জন্য আসছি? আমরা একটু সুখ শান্তির জন্য আসছি, তাই না? কিন্তু না, এখানে আসার পরে থেকে এই যে বুইরা বুইরা খাটাসের ঝামেলা সহ্য করতে করতে আমরা অস্থির হয়ে যাচ্ছি, অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তাই তুমি তোমার বুদ্ধিটাই ঠিক, আমরা এই বাড়িতে এক মিনিটও থাকবো না। যে স্বামী আমাদের কোনো কথাই শোনে না, তার সাথে সংসার করে কী করবো আমরা? চলো আমরা আজকে চলে যাবো এই বাড়ির থেকে। ঠিকই কইছো ভাবি, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, চলো এখনই যাই। হয় চল। কালকে সিরিয়াস হয়ে গেল, পথে দাঁড়াছিলে, তার কথা হইলে কি তোমার বাপেক যদি এই বাড়িতে রাখো, রাখতে আমি চলে যাবো। হয় বাপেক রাখতে, কি বিপদ কি করি। বড় ভাই, আমার বউ তো রাত্রি এই কথাই আমাকে কয়েছে। হ্যাঁ ভাই, আমার বউ আমাকে এই কথাই কয়েছে। আমরা তো বইছি সেটা করার জন্য বইছি নাকি রে? আচ্ছা শুনেন, যাইতে পারি একটা শর্তে। কি সেটা হচ্ছে বাড়িতে ঢোকার সাথে সাথে ওই বুইড়াকে যেন না দেখি, বাড়ির তিসীমা নাই। তোমরা চলে যাচ্ছাও, আমরা কেউ চামা করে ঠিকই বলছো, বুঝছো ভাবি? আমার যখন কি যে খুশি লাগতেছে, আমার খুশির ঠেলায় না আমার নাচতে মন থাকে। আসলে মনে হচ্ছে কি দুই কেজি মিষ্টি নিয়ে এসে আমি একা একা বসে বসে খাই। এই ওই দেখ, নিয়ে যাচ্ছে বুড়ে মাঠের ভিতরে নিয়ে গেছে। হ্যাঁ চল, সেটাই তো দেখতেছি, অনেক দূর চলে গেছে। চলো এখন আমরা ভিতরে যাই। শোনো, আমি না আজকে জি বাংলা দেখবো মন ভরে, আমি প্রাণ খুলে আজকে ইষ্টের জলসা দেখবো, আমি জলসা মমি দেখবো। আচ্ছা চলো চলো চলো। আব্বারে, আমার কোন নিয়ে যাচ্ছিস তোর আব্বা? এ পথাল পারে না বেশি, চুপ করে থাও। এ আব্বা, আব্বারে আব্বা শেষ হয় না তো, তুমি ডাক্তারের কাছে যাচ্ছি। এই একটা কথা কবে ভেবেলায় জানটা শেষ করে দিছো তুমি? শেষকালে কি করতেছ? সংসারটা ভেঙে দিচ্ছ। আব্বারে, আমার কোন নিয়ে যাচ্ছিস তোর আব্বা? আমি কিছু দেখতে পাচ্ছি না দাদা, ভাই ও ভাই, এনে না পাও না পাও না পাও।
তোমার জন্য আমরা তিন ভাই তামান মুল্লুকির অশান্তি, আজ তোমার জন্য আমরা শান্তি পাইনি, আমরা চাই তোমাকে এনে শিয়াল শগুনি খায় রাখ। চুপ, আমার এত ভাই ধরি বাবাকে এনে তুই যাস না বাবা, আমি নতুন বিয়ে করছি, আমার সংসারটা ভেঙে যাবে লাগছে। তাড়াতাড়ি চল, লোকজন আসার আগেই চলে যাবে, চল চল পাটিলে একজন জাতি বাঁচলে এপাটি আমার কাছে, তুমি মহিলে তিনজন তিন রাস্তাতে বাইশ তার কেউ ট্রেন না পায়, ঠিক আছে আমার তিন সওয়াল আমার পাটের ভূত ফেলা দিয়ে গেছে বাজান রে আল্লাহ। চাচা আপনি আমার বাপের বয়সী, আমার বাপ নেই, আজ থেকে আপনি আমার বাপ, আপনি আমার বাড়ি চলেন। আমি আমি হাঁটতে পারিনি বাবা, আমার এক সাইড প্যারালাইসিস, ওই জন্য আমার পাটের ভূত ফেলা দিয়ে গেছে, যাতে আমার শিয়ালে শগুনে খাওয়া যায় বাজান, ওই জন্য আমার তিন সওয়াল ফেলা দিয়ে গেল। আপনি সকল দায়ভার আমার, আপনি চলেন আমার বাড়ি চলেন, সব বাকি কথা বাড়ির যায় শুনবো না। আপনি বসে থাকেন, আপনি লক করে খেলে বসে থাকেন, আমার বাড়িতে আমি নিয়ে যাচ্ছি। আপনি লক করে বসে থাকেন, আপনি কোনো চিন্তা করেন না, আপনি যখন আমি আব্বা বলে ডাকেছি আজ থেকে আপনি আমার আব্বা, আপনার সকল চিকিৎসা আমি করব, আমার জমি জমা বেশি হলেও আপনার চিকিৎসা করব, আমি ঢাকায় কালকে আপনাকে ঢাকায় নিয়ে যাব, যতদিন আপনি সুস্থ হবেন না আমি ঢাকায় থাকবো আপনার সাথে।
আপনি কোনো চিন্তা করেন না আব্বা, আমি আপনার সাথে আছি আর আল্লাহ আছে। আব্বা আপনি একটু ঘুমান। হ্যাঁ আজাদ ভাই। এই রাকিব। হ্যাঁ ভাই বলো। দুই ভাই ভাই তো আসিস, বৌরাও আছে, কতদিন আজকে কার মৃত্যু বার্ষিকী? আজকে মৃত্যু বার্ষিকী ভাই, আজ কার মৃত্যু বার্ষিকী রাখেন? কত লোকই তোমারে কার বা আমি কেম্বা করে কব কব। এক বছর আগে আজকের এই দিনে আব্বাকে আমরা খেলা দিয়েছিলাম না, মনে নাই? ও এইবার মনে পড়েছে। তোরা তো কেউ যাস নাই, আমি একদিন পরে যা দেখলাম হার হাড্ডি কিচ্ছু নাই। তা আজকে একটা মিলাদ মাহফিল করাইতেন আমি মৃত্যু বার্ষিকী। ভাই মিলাদ মাহফিল করবে? হ্যাঁ করলি হইতেন না। কি কইছ ওই বুড়ির জন্য তুমি আবার টাকা খরচ করবে? ওই মিলাদ মাহফিল না করে ওই টাকা দিয়ে মাংস নিয়ে আসো, সেই মাংস নিয়ে সামনে মজা করে ভুনা করে রেঁধে খাই। হ্যাঁ ভাইজান ভাবি তো ঠিকই কইছে। শোনো ভাই। হ্যাঁ ওই বুড়ি মানুষের হাড্ডি মাড্ডি শিল শগুনি খাইয়া গেছে, খাবে খাইয়া যাক। আব্বা তুমি? এই কিরা তোর আব্বা, কিরা তোর আব্বা? আমি তোর আব্বা না, আমি তোর আব্বা না। এই যে সওয়াল আমার, আমি এর আব্বা। তোর মাথা ঠিক আছে আব্বা? হ্যাঁ আমার মাথা ঠিক আছে, তোর মাথা ঠিক নাই। আমার যখন তোর ওই পাটের খেতে ফেলা দিয়ে আসলো আমি অজ্ঞান, তারপর আমি জ্ঞান ফিরে দেখি আমার চারপাশে চার পাঁচটা শিয়াল ঘুরতেছে। আমি জোরে করে সিক্কির মারলাম, সিক্কির মারার সাথে সাথে এই সওয়াল কোন দিনে এসে আমাকে জড়া ধরলে, জড়া ধরে কাঁধে করে আমার বাড়িতে নিয়ে আসলে, নিয়ে এসে আমার টাকা নিয়ে যায়, টাকা নিয়ে যায় আমার চিকিৎসা করে। এই যে এক বছর পরে আমার ফেরত নিয়ে আসে। তোরা তো আমার চিকিৎসা করিস নাই, চিকিৎসা করতো আমার এই বেটা, আমার এই সওয়াল। আর এই সওয়াল না থাকলে আমি হয়তো বাঁচতাম না। তাই তাই আমার স্থাপর অস্থাপর যে সম্পত্তি আছে সব আমি এই সওয়ালের নামে লিখে দিছি। আর তোরা এই এক্ষুনি এই বাড়ির থেকে নামবো, এক্ষুনি নেমে যাবো এই বাড়ির থেকে। আব্বা আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও তুমি। আব্বা আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে আব্বা। সব ভুলের মাফ হয় না, তোমরা এমন ভুল করেছো যে এই ভুলের মাফ হয় না। বাড়া তোরা বাড়িতে নে, এক্ষুনি বেড়াবো। আব্বা আপনি ডাক্তার আপনাকে চিৎকার করতে নিষেধ করেনি, আপনি এত জোরে চেঁচাচ্ছেন কেন? আচ্ছা আপনাকে মানুষ নাকি? কোনো সন্তানকে কোনো পিতাকে ওইভাবে পাটের খেতে রেখে আসতে পারে? সি 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 সি। আচ্ছা একবার ভাবুন তো, আপনার সন্তানরা যদি আপনাদের এইভাবে কোথাও রেখে আসে কোনো ঝোড় জঙ্গলে, তাহলে কেমন লাগতো? আমি ভাবতে অবাক লাগি যে এত সুন্দর একটা বাবাকে আপনারা এইভাবে রেখে আসলেন। সি 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 সি। আসলে আপনারা মানুষ নামের কলঙ্ক, আপনারা সন্তান নামের কলঙ্ক। আপনারা কোনো সন্তান না, পৃথিবীতে আপনারা সন্তানকে কলুষিত করেছেন, আপনারা একটা নিকৃষ্ট সন্তান। আব্বা চলো, আপনি চলো, এই ধন সম্পদ কোনো কিছু দরকার নেই। না না আমি ওর এই বাড়ি থাকতে দেবো না, তো এক্ষুনি বাড়িতে বাড়াবো বা খালি হাতে বাড়ির ভিতরে কেউ ঢুকবো না। বাড়াবেন হয়েছে তুই আর? হ্যাঁ হয়েছে, আসো 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 চলো। আসো বাবা আমরা বাড়িতে আসো।